বিসমিল্লাহির রহমানির রহিম আমি অদম মানিকগঞ্জের আমজাদ সরকার আপনাদের সামনে আজকে একটি পালাগানের ক্যাসেট উপহার দিতে চলেছি শরীয়ত এবং মারফত আমি শরীয়তের ভূমিকায় আর আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের বাউল গুরু আব্দুর রশিদ সরকার মারফতের ভূমিকায় গাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে চলেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু ওই বাজে ইসলামের ঢঙ্কা ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে কে যাবি রে আয় তোরা শরীয়ত আয় মাতা পিতার ভজন করা বড় হইয়া ছোটকে স্নেহ করা ছোট হইয়া বড়কে শ্রদ্ধা করা সমাজের সাথে তাল মিলিয়ে চলা এতে আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট
আরেকটা দলিল আছে আল্লাহকে পাওয়ার জন্য বলেছে আসসালাতুল মারাজুল মুমিনিন মুমিন বান্দার মেরাজ হবে নামাজের মধ্যে এখানে আল্লাহকে পাওয়ার একটা ডাইরেক্ট দলিল পাওয়া যায় নামাজেই যথেষ্ট শরীয়তের মধ্যে এমন কি ইবাদত কম আছে যে শরীয়তের পরে আপনার মারফত করতে হবে এমন কোন ইবাদত আমি কম দেখি না কোন জায়গায় আপনি বলবেন দলিল সম্মতভাবে যে শরীয়তের মধ্যে এমন কোন ইবাদত কম আছে যার কারণ শরীয়ত চাইলে আপনার মারফতে দাখিল হইতে হবে কোন জায়গায় আপনি বুঝাবেন এই গেল কথা প্রথমে বেশি কথা নয় এই প্রশ্নটি আমার থাকলো দ্বিতীয়তে দেখি ফকির সাহেব কোন দিকে যায় আমি সেদিকে যাওয়ার চেষ্টা করব আর একটা কথা আমার বলতেই হয় বাবাজি আপনি তো বাংলাদেশের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার শরীয়ত মারফত পাল্লা গাইতে গেলে আপনার একটা নাম আছে মারফতের ভূমিকায় আপনার সামনে আর কোন শিল্পী মারফত গাইতে পারেন আপনি যে সুন্দর করে গাইতে পারেন আজকে একটু হিসাব নিকাশের বিষয় আছে যে হয়তো আমি আপনারই একটা সন্তান আপনি বলবেন আপনি যে গান গাইবেন আমার শরীয়ত মাইনাই গান করবেন আমার শরীয়তের মধ্যে যাহা কিছু আছে তা কি পঙ্খানো পঙ্খানো ভাবে মাইনাই আপনি মারফত করেন না না মাইনা মারফত করেন এখানেও একটু কথা থাকলো আরে আমি আব্দুর রশিদ সরকার অডিও এবং ভিডিওতে বা সিডিতে অনেক ক্যাসেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকেও আমজাদ সরকার উদীয়মান শিল্পী ভালো গায় তেনার সাথে শরীয়ত মারফত আর একখানা ক্যাসেট উপহার দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আপনারা দোয়া রাখবেন যতক্ষণই গাই ক্যাসেটে সময় পাই আপনাদেরকে যেন একটু আনন্দ দিতে পারি আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন এবার প্রতিপক্ষ শিল্পী বলেছে রোজা নামাজ কলেম হজ জাকাত মাতা পিতার খেদমত সত্য পথে চলা এ তো সব কিছুই আমার শরীয়তের মধ্যে আছে এরপরেও আপনি শরীয়তের মধ্যে নাই কি যে আপনি মারফত করেন না তুমি তো কথাটা প্রশ্নটা খুব বোকার মতো প্রশ্ন শরীয়তের মধ্যে নাই মারফত শরীয়তের মধ্যে শরীয়তের সব কিছুই আছে কিন্তু তার ভিতরে কোনো মারফত নাই বাবা বা যেহেতু আল্লাহ এবং আল্লাহর রসুল মারফত যে একটা জগৎ আছে এ জগৎ সম্পর্কে হাদিস এবং দলিলে কোরআনে এর যথেষ্ট ইঙ্গিত এবং নির্দেশ রয়েছে করার জন্য আবু হুরায়রার থেকে বর্ণিত হাদিসেও আছে এবং কোরআন শরীফ আছে একটি কথায় আছে লিকুল্লি হরপনায়তুকা মিন হল জাহের ও লিকুল্লি আয়তুকা মিন হল বাতান অর্থাৎ জাহের এবং বাতেন প্রত্যেকটি আরবি অক্ষর ওয়ার্ড এবং বাক্যের জাহেরি বাতেনি দুই প্রকার করে মানি আছে তা কাজে তুমি তোমার শরীয়তের মধ্যে তোমার মারফত নাই তো তুমি আমার কাছে ডাকতে চাও যে আপনি শরীয়ত মাইনেই করেন না না মাইনে করেন আমি মানতে যাব কেন কি অভাব কি আমার তোমার মসজিদ করে আমি যাব নামাজ পড়ব রোজা করব কি কারণ আমার মসজিদের জ্বালা ইতম বাসি দেয় এটি লইতম ব্যস্ত আছে আমার বাপ ইতম ব্যস্ত একজন সাধকেরই মূর্তি ভয়না রোহের সুরত প্রকাশ পায় তাকেই বলে জান্নাতের হুর সাধলেই পাওয়া যায় মানুষ তাকেই বলে জান্নাতের হুর সাধলেই পাওয়া বাবা তাকেই বলে
ভক্তের মন জোগায়, বাজান নিজ দেহ যার আলোকিত হয় রূপে সে প্রকাশ পাইয়া ভক্তের মন জোগায়, তার ক্রিয়াকর্ম সবকিছুতেই ওরে মানুষ রহিম নামের প্রকাশ পায়, তাকে বলে জান্না শরীফ বলা হয়, বাগদার শরীফ একটা ওলি আল্লাহর
গ্রামকে রওজার যে এলাকায় রওজা সে এলাকাটা শুদ্ধ শরীফ বলা হয়, যেমন আজমির শরীফ, বাগদাদ শরীফ। কিন্তু তোমার মাদ্রাসা শরীফ, মসজিদ শরীফ বলা হয় না কেন বলো তো? আসলে এটা কোনো পবিত্র জায়গা না, এই জন্য শরীফ বলা হয় না। আমি তাদের সাথে কিছু কথাবার্তা পাইলে কই, তোমার একটা আমি কি কমু? দেখো তোমার কাছে একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন রাখতে চাই। বড় পিসাবের কুলিয়াতি তানিবিন কিতাবের ভিতরে লেখা আছে ঘন আজাদারি, তুমি যে নামাজ পড়বে মেরাজ করবে, ঘন আজাদারি কপালে নামাজের দাগ নাইরা খারিজি সম্প্রদায় চোখ কাটবি মাথায় দেয়, এরা জাহান্নামের কুত্তে, তুমি সেই নামাজ পড়বে আমার ডাক পারো। আমি একজন বড় বিশ্বের লাইনের লোক, হ্যাঁ এই জাহান্নামের কুত্তে পারবে ডাক পারো। আমার মনে পড়লো কথাই আছে ব্যবহারে বংশের পরিচয়। মারফতের যিনি ফকির সাহেব তার কথা আপনারা শুনলেন, বলেছে লিকুল্লি হরপুন আয়াতুকা মিনহল জাহেরু ওয়ালিকুল্লি হরপুন মিনহল বাতান, প্রত্যেকটা আয়াতের জাহেরি এবং বাতিনি ব্যাখ্যা আছে, মানি আছে। তাহলে জাহেরি বাতিনি যদি থাকে জাহেরিটাও মানতে হবে বাতনিটাও মানতে হবে। উনি ডাইরেক্ট না করলেন যে না আমি তোমার শরীয়ত মানতে পারি না, শরীয়ত মানবো কেন, যে হয়তো বাতনি আছে, বাতনি এবাদত আছে। এখন আপনারা বুঝেন কথাটা, রাসূল ডাইরেক্ট বললেন তার হাদিসের মধ্যে, যে শুধু শরীয়ত করে সে হইল মুনাফেক, আর যে শুধু মারফত করে সে হইল ফাসেক। তাহলে আমার দরদি ফকির সাহেব আজকে ধরা পড়ছে, পড়ছে না তোরা ধরা পড়ে গেছে। উনি বলছে তোমার শরীয়ত আমি মানি না, মানার কোনো প্রয়োজনই পড়ে না, আমি মারফত করি উনি শরীয়ত করে না, তাহলে যে শুধু মারফত করে সে হলো ফাসে। তাহলে কোন জায়গায় পড়ছে পরে আপনারা বই জানান। বিষয়টা হয়েছে কি, একটা কথা বলছে যে বাংলাদেশের অনেক শিল্পীর সাথে গান করছি আমি, গাই, হ্যাঁ তোমার সাথে আমি কি বলবো, বাজান। স্বামীর কোন জায়গা দুর্বল এটা একমাত্র দুনিয়ার মধ্যে জানে তার স্ত্রী। আমি যেহেতু আপনারই সন্তান, আপনারই ছাত্র, আপনার কোন জায়গা দুর্বল এটা ইনশাল্লাহ আমি আমজাদ জানি। আপনার অপেক্ষায় থাকেন, আস্তে আস্তে দেখেন কোন জায়গায় নেই। নামাজ পড়ে না কয় কিরে বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি নিজে নামাজ পড়ছে পাঞ্জাখানা পাঁচক্ত, খাজা বাবা মনুদ্দিন চিস্তি হাসান সাঞ্জারি উনিও পাঁচক্ত নামাজ পড়েছেন, শাহালি বাবা, শাহপরান, শাহজালাল, এরা প্রত্যেকে বিশ্বের বড় বড় ওলি আউলিয়া যারা, তারা প্রত্যেকেই পাঁচক্ত পাঞ্জাখানা নামাজ পড়েছে, অস্বীকার করতে পারে নাই। আর কি বলবো, ওনার এটা স্বভাব দোষ, ওনার এটা স্বভাব দোষ। দয়াল নবী নিজে নামাজ পড়ছে, যারা সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইতো না, তিনি পাঞ্জাখানা পাঁচক্ত নামাজ পড়ছে, তার অনেক হাদিস আছে ক্যাসেটের মধ্যে, আমি কেমনে বলি এত হাদিসের কথা। হ্যাঁ আর তুমি তিন টাকার ফকির না, তুমি নামাজ কর স্বীকার করো না, তোমার অবস্থা আজকে টাইট আছে। ওরে নবী জাগো তা করে না, নবী
গদা করে না কই পাইল এই মাথা পারি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে নবি দাইতা করো না নবি দাইতা করো না কই পাইল এই মাথা পারি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে নবি দাইতা করো না কই পাইল এই মাথা পারি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি মানে না ভাই হাদিস কুরআন আল্লাহ রাসূলের বিধান পঞ্চ রসের পাসুন খাইয়া দেখেন পেট কইরা আছে ভারী আর পেট কইরা আছে ভারী যে স্বামীর কোন জায়গায় দুর্বল এটা জানা একমাত্র স্ত্রী আমি যেহেতু ওনার ছাত্র তাহলে ওনার কোন জায়গায় দুর্বল আমি জানি না আর মাত্র এক বছর হয় মুরিদ হয়েছাও দরদে ছয় মাসে খেলা মনে ভাবছে এইসব করে কামেল হয়েছি ভারী বলে ফকির ভাই তাই যদি ধরে থাকেন তাহলে আপনার উস্তাদের কসম দিই হ্যাঁ আপনি কিন্তু আমার জাহিরে যে হাদিস কোরআন আছে এর মধ্যে কিন্তু ঢুকেন না খবরদার আপনি বলেন তো যেমন আমরা মুসলমান হই কলমা পাঠ করিয়া তাই না কলমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমার শরীয়তের কলমা আপনার মারফতের বাতনি কলমাটা কি আর সেটা কোন ভাবে আপনি পাঠ করেন দয়া করে বোঝাবেন মারফতের রোজাটা কি আমরা যেমন বারো মাসে এক মাস রোজা করি আপনি রোজাটা করেন কেমনি এই দুইটাই প্রশ্ন থাকলো বাতিনি অবস্থা থেকে আপনি বোঝাবেন আরে নবী যাকাত তা করো না নবী যাকাত তা করো না নবী যাকাত তা করো না কই পয়সা আলাদা মা তো পারি বুঝলাম না ভোটি দি ওনার বুঝলাম না ভোটি আরে নবী যাকাত তা করো না আমার কাছে একটি প্রশ্ন করেছে যেমন হিন্দুস্তানে আজমির শরীফ বাগদাদ শরীফ জিটকা শরীফ মদিনা শরীফ কাবা শরীফ কুরআন শরীফ এরকম প্রত্যেকটা বিষয়ের উপরে শরীফ বলা হয় কাবা শরীফ মদিনা শরীফ কুরআন শরীফ আজমির শরীফ
কিন্তু তোমরা যে নামাজ পড়ো দলে দলে মসজিদ ঘরের মধ্যে যাইয়া মাদ্রাসায় যাইয়া, মাদ্রাসা শরীফ বলা হয় না কেন, মসজিদ শরীফ বলা হয় না কেন? এটা হলো আমার রাসূল দুনিয়া থেকে যাবার পূর্বেই উনি জানতো যে আমি দুনিয়া থেকে যখন পর্দা নেব তখন আমার ইসলাম বাদ 73টা ফেরকা হইয়া দাঁড়াবে। হ্যাঁ, জানতেন যে আমি দুনিয়া থেকে যখন পর্দা নিব, হ্যাঁ, এমন এমন কিছু মুসলমান আছে, এমন এমন কিছু মানুষ আছে তারা ইসলামের বিরোধিতা করবে আর ঘন ঘন ঘরে ঘরে মসজিদ তৈরি করবে, যার কোনো মূল্য বেশি থাকবে না। এইটা যাই নাই রাসূল উনি এই মসজিদ শরীফ শরীফ শব্দটা ব্যবহার করেন নাই, এই তো তার কথা ছিল শরীয়ত সম্মত ভাবে, ইহাই আমার জবাব যথেষ্ট। আরে নবী জাগাই থাকো না, নবী জাগাই থাকো না, কই পালাই এই মত বলি বললাম না ফকিরি, আমি বললাম না ফকিরি, নবী জাগাই থাকো না, কই পালাই এই মত বলি বললাম না ফকিরি, আমি বললাম না ফকিরি। আরে এখনো তোর সময় আছে বাবাজি চলে যাও আলেমের কাছে, তওবা করে নামাজ পড়ো গা নবীর দাউন ধরি, আরে নবী দাউন ধরি, আরে ফকির এখনো তোর সময় আছে চলে যাও আলেমের কাছে, তওবা করে নামাজ পড়ো গা নবীর দাউন ধরি, আরে নবী দাউন ধরি, আরে নবী দাউন ধরি, আরে হকাস তাই করো ফকির তোমার জুমবে ভাবের বাড়ি, যাতে রুহু পঞ্চজন্ম বিরাজ করে, চিনো চিনোই আমার মন তুমি চিনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন অগো বিরাজ করে, চিনোই আমার মন আগে আদময় পাবি অযুদে মধু, সেদিন দেখিবি নজরে রুহু পঞ্চজন বিরাজ করে আসে বলেছে, আমার শরীয়তের হাদিস কোরআন তুমি ব্যবহার করিও না, শরীয়তে কোনো কোরআনও নাই হাদিসও নাই, কোরআন বলতে যে কথাটা বুঝায় সেটা সম্পূর্ণ বাতেন, লহু মাহফুজে কোরআন সংরক্ষিত অবস্থায় আছে, আল্লাহ তার জাতে কাদিম থেকে সৃষ্টির জন্য যাহা কিছু ইচ্ছা পোষণ করে এরাদা করে তাহা নিঃশব্দ আকারে লহু মাহফুজে লিখিত হয়, আর ওই লেখার শব্দ নিঃশব্দ আকারে আল্লাহওয়ালা লোকের কলবে আসে, সেখান থেকে অনুভূতির জগতে যায়, আর অনুভূতির জগতে গিয়ে ওটা ব্রেনে যায়, ব্রেনে গেলেই ওটা মুখ দিয়ে কালাম রূপে প্রকাশ পায়, সেই আমার কোরআন। তারপরে তুমি বলেছ যে দয়াল নবী নামাজ পড়ছে, বরফির নামাজ পড়ছে, এই জন্যই তোমাদের সাথে সমাজ করার আমার কোনো ইচ্ছা নাই,
যারা নবী কি বড় পীর কি চেনে না তাদের সঙ্গে বর নামাজ তাদের সাথে বর জামাত কি আল্লাহ পাক বলছে যিনি বাকা বিল্লাহ বলি নফল ইবাদত করতে করতে আমিতে পরিণত হয়ে গেছে তার চক্ষু কান হাত নাক পাও সব কিছু আমার হয়ে গেছে আমি আমিও তার হয়ে গেছি বাহ 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 তার চোখ হয়ে গেছে আমার চোখ দাঁত দিয়ে সে দেখে তার নাক হয়ে গেছে আমার নাক যাদের সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে তার পাও হয়ে গেছে আমার পাও যাদ দিয়ে সে হাঁটে তার হাত হয়ে গেছে আমার হাত যাদ দিয়ে সে ধরে সে আল্লাহতে পরিণত হয়ে গেছে আর রাসূল পাক আল্লাহ পাক বলেছে আমাকে এবং আমার রাসূলকে যে দুই করে দেখে সে কোনোদিন মুমিন হইতে পারবে না তা আল্লাহর রাসূল যদি একই হয় হ্যাঁ ওই শালা আল্লাহর যদি নামাজ পড়ল লাগে নাকি হ্যাঁ কথা দিলে কথা যাও তার উদ্দেশ্যই তো জগৎ ভরে সমস্ত মানুষ নামাজ পড়ে তবে নাইমার চাইতে কানামা খারাপ না না খাবার চাইতে সিরা খাওয়া কষা না বাবা যে গরু বাছুররে কোনো কিছুই বুঝে না তাগো একটা লাইনের মধ্যে আইনে মাঝে মধ্যে এবাদতের কথা কইতো যে এই যে এবাদত তোমরা করো সে মাস্টারি করতো সে মুর্শিদি করতো সে কোনোদিন এবাদত করছে নাকি তার এবাদতের প্রয়োজন কি সে নিজেই তো এবাদত সে তো নিজেই মানে সে নিভায় নিজেই কোরআন সে নিজেই আকাশ বাতাল সমস্ত কিছু বেয়াদবের দল নবী নমাজ পড়ছে এইগুলো কয়ে জায়গা থেকে দেবে রাস চাপড়ায় দাঁত ফেলাই দরকার মেয়া ছড়াবে চিনো আমার মন বাবা চিনো পান্দ তো রহু পঞ্চন বিরাজ করে দেখো না বিচার করে রুহু জাহায়ানি রুহু নাবাদি দামাদি চিনিবি মনে যদি নাবাদি দামাদি চিনিবি মনে যদি ভজ দয়া দয়া করে কামেলো ভিড়ে দেখতে পাইয়া তার বুকের ভিতর টান দিয়ে নিয়ে বলছে সুরাই বলছে আমার যেন কেমন গেল হইয়া চোদ্দ ভুবন দেখতেছে আমি এক জায়গায় দাঁড়াইয়া জীবন ভরে চুরি করছে বড় বিশ্বাস ওই চোর রে সিস্তান শহরের কুতুব বানাই দিছে বুকের ভিতর টান দেনে তার দয়ার বল করতে সাইটে হার মলমি শয়তানের দয় কয় কি রাসূলুল্লাহ বলছে রোজ শরীয়ত মারফত হাকিকত তরিকত এই সাইটে শুধু যে শরীয়ত করে সে মুনাফেক আর শুধু যে মারফত করে সে ফাসেক তো শরীয়ত তুমি কইরে থুইয়েছি শরীয়তের জন্মের করা কইরে থুইয়ে সে এখন মারফত হয়েছে হ্যাঁ যেদিন হয়েছি আজান দিছে মুসলমানি করাইছে কাপড় চুপুর ভিন্দি কত শরীয়ত মানি এখন আমার বন্ধুর সঙ্গে আমার কথা কোন লাগবো ভাব আদান প্রদান করতে হইবো এই শরীয়ত দেহাই দেহাই করুন নাকি মানুষের দেহাই দেহাই মাইক দিয়ে ডাক পাইরে আল্লাহ আকবার আল্লাহ আকবার আইসো নামাজের জন্য এইসো কল্যাণের জন্য এইসো এই ফাইজ লেবে তোমার জন্য আমার বন্ধুর সাথে আমার আলাপ হবে কথা বসা হয়ে উঠা বসা হবে
সেটা আমার একান্ত ব্যাপার। বাবা 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 এখানে শরীয়ত পড়াবার তুমি লিখে দিও, তুই শরীয়ত করে গিয়া তোর দল বাইন্দা গুয়া দেখে দাও। আমার মন পাগল আর সেখানে তুমি আমারে ডাকো ওই মসজিদের ভিতরে বেশামাগির টেকাও আছে, বেশামাগির যখন বাসে যায় তারাও দুই সাইড টেহা ফেলাই দেয়, ঘুষখোর করতে তো অভাবই নাই। আমার বাড়ির পায়খানার মধ্যে কোনো ব্যবসার টাকা নাই, কোনো ঘুষখোরের টাকা নাই, আমার খাটুন যেটা দাম পায়খানা দিছি, পায়খানার মধ্যে যাই বলতাম তুমি তোর হতাম। ছিল আমার মন আগে ছিল পাঞ্জাতন যাতে রহু পন্তজন করে পাগল, ছিল আমার মন আগে ছিল পাঞ্জাতন রহু পন্তজন বিরাজক করে ছিল আমার মন। আস্তে এখন তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তোমার এই 73টা গ্রুপের কথা তুমি বলছো, এই যে আমাগো গ্রামে প্রত্যেকে আমাগো নামাজের জন্য থাকে, তাবলিকালাল আসে, খারিজিরা আসে, কৌমিরা আসে, সিয়ারা আসে, সুন্নিরা আসে, মাজহাবিয়ালারা আসে, লামাজহাবিরা আসে, আহলে হাদিসালারা আসে, প্রত্যেকেই আমাগো হাজির কথা কয়, প্রত্যেকেই নবীর কথা কয়, প্রত্যেকেই নামাজ রোজার কথা কয়। অবশ্যই তুমি সিনানের ব্যবস্থা করবে, একটাই প্রশ্ন থাক দেখি, সাহা ছাপা পীর কেবলা উনারও কি পাতে আমি যাই নাছি সকল, দেওয়ার রশিদ বলে মন আগে সিনো পাঞ্জাতন সাহেবের কথাবার্তা আপনারা অবশ্যই শুনলেন, তার কি মুখের ভাষা,
শালাপন তোমাকে বলেছে হ্যাঁ বিষয়টা কি শুনেন আপনি যে বাবা শালাটা বলছেন একটা ধমকের মাধ্যম দিয়া কামার বাড়ির বিড়াল আছে না ওই কামার বাড়ির বিড়াল কিন্তু ঠক ঠকানি দেখে ভয় পায় না কারণ কামার বাড়ি সব সময় ওটা পিটাপিটির আওয়াজ থাকে তাই তো কামার বাড়ির বিড়াল ওই শব্দ শুনে ভয় পায় না ঠক ঠকের শব্দ শুনে ভয় পায় না তো আপনি যেভাবে যাই করতেছেন যাবু যাইতে চাইতেছেন না আসলে কিন্তু তা না আমি কিন্তু এক ফোঁটা ভয় পাইতেছি না ক্যাসেট তো সময় কম হ্যাঁ আপনি যে ধমক যে ধমকটা দিচ্ছেন আপনারা আপনারে আমি ঠিকই চৈতা বেলাসকে করে দিতাম কিন্তু সময় নেই ক্যাসেটের মধ্যে কেমনে কি করি হ্যাঁ যাক একটি প্রশ্ন করেছে আমি জবাব দেব আগে একটি গান গাই ওরে আমার হুজুরের কুত শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা আম্মা হুজুর পড়ানো সকালে ইসমেয়া আম্মা হুজুর পড়ানো সকাল আমার কাছে প্রশ্ন করেছে এই যে রাসূল পর্দা নেওয়ার পর 73টি দল হবে এর মধ্যে কোন দল আসল আমরা তা চিনব কিভাবে 73 দলের মধ্যে 72 দল আছে তারা এক প্রকারের ইয়াজিদি মুসলমান যারা পাক পাঞ্জাতন আহলে বায়াত যাদের জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে এই পাক পাঞ্জাতনের সম্মান ব্যাখ্যা করে না তারা পাক পাঞ্জাতন আহলে বায়াতকে মানে না নবীকে বড় ভাইয়ের সমতুল্য দেয় নবীকে বড় ভাইয়ের মর্যাদায় দেখে এরা হলো ইয়াজিদি মুসলমান মুসলমান হলো দুই ভাগে বিভক্ত একটা হলো হুসাইনি মুসলমান এটা হলো সঠিক লাইন আর একটা হলো ইয়াজিদি মুসলমান এই 72 দল হলো ইয়াজিদি মুসলমান আর এক প্রকার দল আছে এটা হলো হুসাইনি মুসলমান তারা পাক পাঞ্জাতনকেও মানে ভালোবাসে মহব্বত করে আহলে বায়াতকে মানে এরা এই দলটা হলো তাদেরকে চিনবেন হলো এই যে চিনা রাস্তা দেখালাম যাদের যেমন ওয়াজ মজলিস হয় ওয়াজের মধ্যে দেখবেন পাক পাঞ্জাতন আহলে বায়াতের সম্মান ব্যাখ্যা করতেছে এই যে দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতেছে মিলাদের সময় যারা এই পক্ষপাতী না এ যদি মুসলমান তারা হইলো মিলাদে যায় কিয়াম করে না তারা বৈশা বৈশাই পড়ে ওই দলের মধ্যে কিন্তু আমি নাই আমার গানের মধ্যে তো আপনি বুঝতে পারতেছেন নূরে হও মুজাসসাম সার সার হাজার খাস নাম তোমার প্রকাশ প্রস্তিকা আর তুমি রাসূলে মুকাররাম নূরে হও মুজাসসাম সার সার হাজার খাস নাম প্রকাশ প্রস্তিকা Yeah.
কাবিরে লেখা তার ভিতরে তাফসীরের কাবিরে লেখা তার ভিতরে তাফসীরের কাবিরে লেখা তার ভিতরে তাই তো কোরআন ভরে জানাই আসসালামু আলাইকা মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা আর তুমি আহাদ হইতে আহাম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত দয়াল তোমার তরিকা আরে বাসারিয়ার মালাকি আর এক ভাত্তার মায়ের গর্ভে থেকে প্রসব হওয়ার পরেই শরীয়তের সমস্ত কাজ আমি পালন করিয়া তারপরে মারফত করি বাংলাদেশে অনেক শিল্পীর সাথে গান করছে আমি গান তো ইচ্ছার বেলা তার শুনছি যখন দুহারি করছি তার সাথে হ্যাঁ আজ পর্যন্ত ওনার মুখে আমি শুনি নাই যে আমি শরীয়ত মানি আজকে যে হয়তো মানছে আমি খুব খুশি হয়েছি খুব ভালো লাগছে আমার এখন তার কাছে আমার প্রশ্ন থাকবে একটি প্রশ্ন সে প্রশ্নটি হলো যেমন আমরা শরীয়ত সম্মতভাবে এই যে শবে কদর এই শবে কদর পালন করি আপনার যে মারফতের শবে কদর বাতুনি গোপন যে শবে কদর দেখা যায় না পালন করে আমরা যেমন শবে কদর পালন করি তা দেখা যায় যে শবে কদর পালন করতে আমরা মসজিদে রওনা হয়েছি আপনার মারফতের শবে কদরটা কি কোথায় কিভাবে কোন অবস্থায় আপনি তাহা পালন করেন একটা প্রশ্ন আরে আমার হুজুরের কুত রাতের সান কাগজ হয়তো সাতাশ মান লেখা শেষ করা যায় না তার নামের দেখলাম সায়া রব রবি রহমান গুরু সব তুমি একা নিমের পর্দায় উল্টাইয়া তোমারে দেখলাম সায়া দেখলাম কি রব রবি রহমান গুরু জগৎ মাজারে আরে সরকার তোমার কাছে
আমাকে প্রশ্ন করেছে সবে কদর বাতিবি সবে কদরটা কি তুমি আমার এই গানটা শুনবে আমি একটা গান গাইতেছি এর ভিতর সবে কদরের সমস্ত ফয়সালা দেওয়া আছে তোমাকে এই গানের আগে আরেকটা জবাব দেই তুমি যে সবে কদর করো হাজার রাত্রের চাইতেও শ্রেষ্ঠ একটা রাত্র সেটা হলো সবে কদরের রাত্র আমি বলতে চাই এক হাজার সবে কদর রাত্র বা এক কোটি সবে কদরের রাত্র যদি এক পালায় দেওয়া হয় এমন একটা রাত্র আছে সেই রাত্র যদি এক পালায় দেওয়া হয় তাহলে ওই রাত্রের পালাই ঝুঁকে পড়বে সেটা হলো ঈদে মিলাদুন নবীর রাত্র কারণ আমার দয়াল নবী এই বিশ্ব জগতের ভিতরে যেদিন আসিয়াছেন পদার্পণ করিয়াছেন ওর চাইতে মর্যাদার রাত্র পৃথিবীতে আর হইতে পারে না কোরআন নাজিল যেদিন হয়েছে সেই রাত্র যদি এত মর্যাদা হইতে পারে বাবা বাবা যার উপরে কোরআন নাজিল হয়েছে যাকে সৃষ্টি না করলে কোরআনই সৃষ্টি করতো না আর সে আসলে সেই রাত্রটা কত মর্যাদার হইতে পারে এই জবাবই তোমার জন্য যথেষ্ট তারপরেও তুমি কানটা সাফ কইরে শুনব তুমি আমারে কইছো যে ক্যাসেটের মধ্যে সময় কম নাইলে তোমার সইতা বাইল করতাম তুমি যে আমার সইতা বাইল করবে ও আমি আগে থাকি জানি কারণ শেরে বাংলা ফজলুল হকের কাছে বরিল শেদ থেকে এক লোক গেছিল গ্রামের থেকে ফজলুল হক সাহেবের বাড়ি ম্যাট্রিক পরীক্ষা দিব ম্যাট্রিক পরীক্ষার ফিস আনার জন্য যায় হক সাহেবকে বলছেন স্যার আমি একজন গরিব হিন্দু আমাকে আমি ম্যাট্রিক পরীক্ষা দেব বরিশাল শহরে এসে আমাকে ফিসের টাকাটা আপনি দিলে আমার খুব উপকার হইতো উনি শুনে ওনার পকেট থেকে বের করে ওই ফিসের টাকাটা জিজ্ঞেস করে অত টাকা দিয়ে দিছে বাহ কিছু দূর যাওয়ার পরে ডাকতে চাই শুনো তুমি শহরে এসে বাসা ভাড়া কইরে থাকবা বাসা ভাড়াও তো 100 টাকা লাগবে তা তো লাগবেই তাই যে 200 টাকা তুমি নিয়ে যাও বাসা ভাড়া ওই চলে গেছে আবার ডাকতেছে শুনো তোমার খাওয়া দাওয়া সাবান তেল গোসল টোসল তো সবকিছু আছে তাতে কিছু টাকা লাগবে না কয় হ্যাঁ লাগবে উনি 200 টাকা দিচ্ছেন আবার চলে গেছে আবার ডাক দিছে আবার ডাক দিয়ে 5 টাকা দিছে 5 টাকা দিয়ে দিছে পরে উনি চলে যায় আবার ডাক দিছে ওই শুনো এই 5 টাকা তোমার কিসের জন্য দিলাম তা তো তুমি জিজ্ঞেস করলে না কয় না আপনি দিতেই আছেন আমি নিতেই আছি আমি আপনার কাছে আবার কি জিজ্ঞেস করুন কয় তুমি ম্যাট্রিক দিবে হিন্দু মানুষ যখন তো পাশ করবেই হিন্দুরা পড়াশোনার দিকে মনোযোগী তাই এই যে 5টা টাকা দিলাম তোমার যে এই টাকা পয়সা দিয়ে ম্যাট্রিক পাস তুমি করতে পারবে সুন্দরভাবে পরীক্ষার ব্যবস্থা করে দিলাম এই 5 টাকা দিলাম আই খেলা বাস কেনার জন্য পাস করে বড় দেশের বড় অফিসার হয়ে আমার গোয়ার মধ্যে এই বাসটা দিবে এই 5টা টাকা দিলাম ওই বাস কেনার জন্য তা তুমি আমার সইতে বাইল করবে না তো করবো কিরা তোমার 5টা টাকা যদি আমি দিয়ে দিতাম তাহলে সইতে বাইল কে আমার গোয়া থেকে আই খেলা বাস তুমি দিতে পারতে তুমি যে পদের মানুষ আমি আগে দিয়ে জানি বাহ 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 গেল তোমার সে কথা এবার আসছে যে দয়াল মসজিদ এবং মাদ্রাসা এ সম্পর্কে অনেক কথাই হয়ে গেছে ওর নিজের কথাই নিজে ধরা খাইছে আমারে কয় ওনার সাথে কতদিন ছিলাম উনি শরীয়ত কোন গায়কের সঙ্গে মানেন নাই আজকে শরীয়ত মানছে গো মানছি না সাংঘাতিক মানে মানছি যেহেতু বলছি যে মসজিদ করে ব্যবসা মাগির টাকা ও লাগানো হয় কারণ রাস্তার পারে যখন মসজিদ ধরে ভিক্ষে করা হয় ওই বাসে ব্যবসা গেলেও 2-4 টাকা ফেলাই দেয় সেও টাকা ওখানে লাগানো হয় কার টাকা বিবেচনা করা হয় না যত ঘুষখোর আছে তাদের টাকাও লাগানো হয় বেশিরভাগ ঘুষখোর টাকাই মসজিদে যায় অমুক ঘুষখোর অফিসার কদিমনি 50 বস্তা ভরাই কদিমনির হট অমুক এমপি সাহেব এই তারা এই যে বর্তমানে আজতের মধ্যে জেলের ভিতরে আছে দুর্নীতি করে এই কুত্তর বাচ্চা গো বেশিরভাগ টাকাই মসজিদ মাদ্রাসায় ইলেকশনের আগে দান করে এগুলো দিয়ে মসজিদ মাদ্রাসা এই শালারা তো দেশে সব আমার বাংলাদেশের লুটপাট করে জাহান্নাম বানাই ফেলাইছে এই তাকে বেশিরভাগ টাকা দেয় তোমার গোয়ায় কিন্তু আমার বাড়ির যে পায়খানা এটা খাটনির টাকা দিয়ে আমি পায়খানায় বসে যে আরামে পায়খানা করি ওটাই আমার কাছে ভালো ইয়াতে তোমার শরীয়ত যে কতখানি মানছি
ইয়া তুমি বুঝবেন না পারলে আমার কিছু করার নাই বাজান ইয়াছে তোমার বিষ খায় মরাও ভালো প্রাণকে আবার কো শরীয়ত মানছে আমি কই তোমার শরীয়ত রে কই রে থুইয়া তারবারে আমি মারফত আইছি এখন মারফতে যখন আইছি আমার ভাবি আমি আছি আমারে তুমি টাকা টাকে পাইরো না আগাম কোকাম কই রে খাও গিয়া দুনিয়ার মানে ঘুষ শুধু খাও গিয়া মানুষের সকল ঘুরি করো গে জায়গায় জায়গায় বোম টোম ফাটাও গা রাজাকার গিরিও করো গা বদর বাহিনী গিরিও করো গা মানুষের মা বলে ইজ্জত লুটো গা দাড়ি কেলে কেলে মানুষের নামাজের কথা কইও আর মাদ্রাসা দিও তাতে তোমাদের অসুবিধা নাই তোমরা যে কি এটা বাংলাদেশের মানুষ হারে হারে সিনসে সিনের বার নাই কেবল কয়েকজন চোর চোরটা বদমাশটা ওকে তোমাকে শুনি নাই আর যারা ভালো মানুষ তাদের যে জ্ঞানের আয়না ভালো যে একটা আয়না আছে তাকে আয়না দিয়ে তোমাকে সব মানুষের ছেলে ফেলে দিচ্ছে সারা বাংলাদেশের ভিতরে একটা ফকিরের ঘরে দেখছে আসলে ওই বান্দির বাচ্চা মালা না একটা ফকিরের ঘরে একটা বোম বেরিয়েছে একটা বন্দুক বেরিয়েছে একটা পিস্তল বেরিয়েছে আর মাদ্রাসায় মাদ্রাসায় অস্ট্রেট ট্রেনিং অমুকে জিএমবি শায়েখ আব্দুর রহমান অমুক জায়গায় ইয়ার কি বাংলা ভাই সুধীর ভাই আবার আছে এবার চর্ম নাই যাই হয় যে হাদিসে কি আশেকে রসুল্লাহ সাথে দেওয়ানবাগি এলাকাতে পাল্লা পাল্লি করে গোলাগুলি করে এই শালার অস্ত্র পাই কোথায় হজের টাকা নিয়ে ওর পোলারা পোলায় হ্যাঁ ইয়ার পরে শরীয়ত নাম ও গো কাছে শরীয়তটাও নিরাপদ না শরীয়তের ওর পাশা মাইটে সৈকটে আনছে তোরাই শরীয়তটাও ওগো কাছে নিরাপদ না মার হত্যাকে বসে পেয়াস হিজিল বেতমিজির দল বাংলাদেশে এইরকম প্রতিবাদ যদি আমাদের বিরুদ্ধে হইতো আমি তো ফকির দলের একটা লোক আমি ফাঁস লইয়া মানুষের মুখ সকালবেলা মুখ দেখেন আগে ফাঁস লইয়া মরে যেতাম আর ওই বেলা হাজরা টিভির পর্দার মধ্যেও আইসে বক্তৃতা দেয় কয়দিন শালার আমার আইসে ফটো উঠে না একেবারেই না যাই আস ফটো উঠেন যাই বই না হ্যাঁ এখন শালাকে ফটো উঠেন যায় বড় বড় ছবি দিয়ে দিয়ে ইলেকশন জানায় হ্যাঁ তা কাজেই তোকে কথা আর আমি কমনে কইতে কইতে আমার মুখ বিষ করে আমার মুখ এখন বিষ করে কাজে আমি তোকে কথা আর কিছু বলবো না এবার একটা গান শুন ওরে পরিশুদ্ধ অবস্থায় যখন নীলহামহীন আজেল হয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় পরিশুদ্ধ অবস্থায় যখন এলহামহীন আজেল হয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় ওরে কদর অর্থ শক্তি সম্মান কদর শক্তি সম্মান তাহা মুক্ত মনে হল ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় হায় হায় পরিশুদ্ধ অবস্থায় যখন এলাম ওই নাজিল হয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় ওই মানসিক অবস্থাকে সবে বস্তুর অস্তিত্ব থাকে অজ্ঞতার কারণে অজ্ঞ লোকে দেখবে না তা নিজের দুই নয়ন বাবা আরে বস্তুর অস্তিত্ব থাকে অজ্ঞতার কারণে অজ্ঞ লোকে দেখবে না তা নিজের দুই নয়ন আরে বস্তু মোহের ঊর্ধ্বে সারা গো জগতে সবে কদর পরিশুদ্ধ অবস্থায় যখন এলহামহীন আজেল হয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় ফেসাদের দল আমরা চিনব কি করে এর মধ্যে এক নাম্বার হলো তবলিক জামাত এক নাম্বার এই জন্য ইসলামের স্তম্ভ পাঁচটি রোজা নামাজ কলেমা হজ এবং জাকাত এর একটা যে কমাবে সেও কাফের হবে বেদিন হবে আর একটা যে বাড়াই করবে সেও বেদিন কাফের হবে ইসলামের স্তম্ভ বলতেই পাঁচটি
কিন্তু তবলিকের ইলিয়াস ন্যাংরা ল্যাংরার করেন ল্যাংরা কলেমা নামাজ রোজা সহি নিয়ত একরামুল মুসলিমিন তাবালাক এই ছয় ওসুল ছয় রুকুন ছয় স্তম্ভের ইসলাম মোহাম্মদ ইসলামের তিন পয়েন্ট আর ওর পেট বানিয়ে নিল তিন পয়েন্ট মোহাম্মদ ইসলামের তিন পয়েন্ট মানে রোজা নামাজ কলেমা এই তিনটে রয়েছে মোহাম্মদ ইসলাম থেকে আল্লাহর পেট বানিয়ে নিল তিনটে সহিনিয়ত একরামুল মুসলিমিন তাবালাক ওই ল্যাংরা তার মূল হুজাত কিতাবের মধ্যে বলছে যে আমি আল্লাহর কুদরতি হাত ধইরে মুড়ি দইছি আল্লাহ আমারে বলছে মোহাম্মদ ইসলাম ধ্বংস হয়ে গেছে তোমার তোমাকে আবার এই নতুন ইসলাম করার জন্য আমি হুকুম দিলাম আমি নবীদের দলের একজন স্বপ্নে এই জন্য পাকিস্তানের মুফতি ইয়ার আহমদ খানের ইয়ার আহমদ খান সাহেবের পীর কেবলা আহমদ রেজা খান বেহলুমি সাহেব উনি দিল্লিতে ওই ল্যাংরার সঙ্গে বাহাজে বলছিল ও যখন স্বপ্নে দেখছে আল্লাহর হাত ধরিয়া মুড়ি ধরিয়া তাবলিগ জামাত প্রতিষ্ঠা করছে নতুন ইসলাম আমি আজকে রাতে স্বপ্নে দেখেছি ওর চুল চুল ধরিয়া আমার পায়ের জুতোতে পিঠে ওর পায়খানার ভিতরে ডুবে ফেলেছি স্বপ্ন আমার দা সত্য না কার দা সত্য এটা বলতে হবে আর ওর সত্য যদি কেউ সত্য মনে করে তাহলে আমার স্বপ্ন সত্য মনে করতে এই এক নম্বর শয়তানের দল হলো তাবলিগ মসজিদ ঘরের ভিতরে সমস্ত যুবক ছেলেদের নিয়ে পিকনিক করে পিকনিক টিকনিক কইরে দোয়া কল মাসে আগুই দোয়া মুখে দোয়া হুসুই দোয়া এগুলো শিখেই টিকে মসজিদ ঘরের ভিতরে সিতে হয় যুবক একটা ছেলের স্বপ্ন দোষ হয় না হ্যাঁ হ্যাঁ হয় না হয় তোরে কই নাকি তোরে বর দিয়ে ওই দলের যারা আছে তাগো কই সরাসরি তাগো গুলি তো আবার পিটে পারে এই জন্য মারি মারি তো একটু ভয় আসে এই জন্য তোর উপরে দিই কিন্তু বুঝতে নিউ লাগু তাগো বিষয় মোহ বিবর্জিত পরিশুদ্ধ মন এমন একটাই অবস্থা তোমার দাঁড়াবে যখন বাবা বাবা আরে বিষয় মোহ বিবর্জিত পরিশুদ্ধ মন এমন একটাই অবস্থা তোমার দাঁড়াবে যখন ওরে তখন হবে সবে কদর রে তখন হবে সবে কদর রে যখন অলি লোকের এলহাম ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় আয় হা পরিশুদ্ধ অবস্থায় এলহাম ওহি নাজিল হয় ওই মানসিক অবস্থাকে সবে আছে ঈদে মিলাদুন নবী 18,000 মাখলুকাতের জন্য রহমত স্বরূপ আমাদের দয়াল নবী দুনিয়াতে আসছে এই ঈদে মিলাদুন নবী শয়তানের দলে করে না শয়তানের দলে গেলে সিরাতুন নবী দয়াল নবী যেদিন মরছে ওরা অনুষ্ঠান করে সেই দিন ওনার জন্মদিন না করে ওনার মৃত্যুবার্ষিকী করে অথচ বলা হয়েছে হায়াতুল মুরসালিন নবীর কোনো মৃত্যু নাই নবী তো দূরের কথা কোরআন শরীফে ধমক দেওয়া হয়েছে খবর ধর আমার ওলিদেরকে তোমরা মৃত্যু বলিও না আর এই সুদীর বাইরে নবীর মৃত্যু দিবস করে এরা একটা শয়তানের দল মিলাদ পড়াবার জন্য ডাক দেই আলহামদুলিল্লাহ কুল হল্লা তিনবার পাঠ কইরা দরুদ শুরু পাইলে কয় মনে মনে একবার দরুদ পড়েন মনে মনে পড়েন হাই শালা তোর গো আমার নাকি প্রকাশ্য পড়াতে হাই শালার দল বেতবিজর দল যেখানে বলা হয়েছে নবীর দরুদ সই না জাহারি দে ল ঘামে না আমার হুজুরে কয় সে তো আমার উম্মত না আমার হুজুরে কয় সে যে আমার উম্মত না মোহাব্বত সে পরদারু সকলে আরে সাফায়াত করিবেন নবী হায় শহরে আপনারা যারা তবলিগ জামাতে যান তারা লক্ষ্য করে দেখবেন এই শালারা কোনো দরুদ শরীফ পাঠ করে না যদি কোনো মসজিদে মিলাদ হয় কোনো দরুদ হয় উচ্চ স্বরে ওরা দেখবেন গাঁটটি বক্সা গুটে গোসাইয়ে যেয়ে এক কোনার মধ্যে যেয়ে বসে গেছে নবীর দরুদ পড়তে যারা শুনিও করে হ্যাঁ মিলাদ পড়লেও চলে না পড়লেও চলে আবার কয় ইয়া নবী সালাম আলাইকা
ya rasul salam alayka ya habib salam alayka salawatullah alayka অর্থাৎ নবী বলেছে আশিকি মজলিস মিলাদ মাহফিল আশিকিদের মাহফিল ওয়াজ মাহফিল আমি চারটি মাহফিলে জিকির মাহফিল এই চারটি মাহফিলে আমার এসএমএস রুটে আমি ডাইরেক্ট হাজির হয়ে যাই মালাইকি ভাবনিয়া আমার তিনটি অবস্থা একটা হলো আমার বাশারি অবস্থা একটা আমার মালাকি অবস্থা আর একটা আমার হাকিকি অবস্থা আমি মালাকি অবস্থায় জিকির মজলিসে ওয়াজ মজলিসে আশিকিদের মজলিসে এবং মিলাদ মজলিসে আমার এসএমএস রুটে আমি হাজির হয়ে যাই এই নবীর হাজির নাজির মানলা যেখানে নবী হাজির হয় একটা মাস্টার আসলে বড় তার ছাত্র দাঁড়িয়ে যায় সাধারণ দুনিয়ার একটা ডিসি আসলে সমস্ত অফিসাররা দাঁড়িয়ে যায় সাধারণ মানুষ দাঁড়িয়ে যায় আর বিশ্বজগতের যিনি সৃষ্টির শ্রেষ্ঠ সে যখন হাজির হয় মিলাদ পড়ার সাথে সাথে অর্থাৎ দরুদ পড়ার সাথে সাথে সেখানে ওনারা বসে বসেই করে কাজে এই সমস্ত মানুষের সঙ্গে যারা এবাদত করে তাগো সাথে আমরা নাই ওরা শরীয়ত না মারফত না ওরা হইলো সুদীর ভাই তৈরি করলো সবে কদর কয় হায় হায় পরিশুদ্ধ অবস্থায় এলাম ওহি না গেল হয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় এই অবস্থা যখন হবে শোনো হাকিকত তোমার উপর নাজেল হইতে থাকবে গো স্বর্গীয় নিয়ামত এই অবস্থা যখন হবে শোনো হাকিকত নাজেল হইতে থাকবে গো স্বর্গীয় নিয়ামত সরকার রশিদ মরল সরকার রশিদ মরল মরবিদ ঘরে রে রশিদ কাঁদে মরবিদ ঘরে রে পাগল মো সবে কদরের রাত্রে রশিদ কাঁদে মরবিদ ঘরে রে কারণ পাইছে তার রে ওই মানসিক অবস্থাকে সবে কদর অবস্থাকে সবে কদর কয় বাহ 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 বাহ